হাসিনার পলায়নের পিছতেই বাংলাদেশত অরাজকতা। আন্দোলনকারীর বেশত পিট পিটায় ফুরিছে দুষ্কৃতিকারী। গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন দখল করে লুটপাট একাংশ দুর্বৃত্তর। আওয়ামী লীগের সরকার আঁতরাই জনতার সরকার প্রতিষ্ঠার সংকল্পে আরম্ভ করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনত কালিমা হানিছে একাংশ দুর্বৃত্তয়। সোমবারে দুপরিয়া প্রধানমন্ত্রীর পদর পৰা শেখ হাসিনায় পদত্যাগ করার পিছতে বাংলাদেশের একাংশ হিন্দু লোকের উপর চলিছে সাম্প্রদায়িক শক্তির আক্রমণ। এরা দিতে সলনি হয়ে গেল মেহেরপুরের সম্প্রীতি। হিন্দু লোকের ঘর লন্ড ভন্ড দুর্বৃত্তর। আওয়ামী লীগের এগারী হিন্দু নেতার ঘরতো আক্রমণ। সোমবারের দুপরিয়ার পর আন্দোলনকারীর বেশত ঘুরি ফুরা দুষ্কৃতিকারীয়ে জ্বলাই দিলে আওয়ামী লীগের নেতা পল্লব ভট্টাচার্যর ঘর। কন্যার ফালর নাতিক চাবলে জাপানলৈ যাওয়া পল্লব ভট্টাচার্যর ঘরের তলর মহলা জ্বলাই দুর্বৃত্তয় লুটি নিলে সোণর গহনার লগতে নগদ ধন। বড়বাজারের জনৈক চিত্ত সাহার ব্যবসায়িক প্রতিষ্ঠানও লুটি নিলে দুষ্কৃতিকারীয়ে। রবীন্দ্রনাথ পথর লীনা ভট্টাচার্যর পরিয়ালর চারি সদস্যক মারপিট করে লুটি নিলে গহনার লগতে ধন। লুটপাট চলার পিছত ঘর জুই লগায় আঁতরি গেল লুণ্ঠনকারীর দল। দেখতে পাচ্ছেন এই আগুনের মধ্যে, ধাওয়া ধাওয়া অগ্নিকাণ্ডের মধ্যে এই জগন্নাথদেব সুভদ্রা মহারানী এবং বলদেব অক্ষত আছেন। কেবল ঘরেই নহয়, একাধিক মন্দিরতো লুটপাট চলালে দুর্বৃত্তর দলে। চট্টগ্রাম আর ফরিদপুরের কেবাটাও মন্দির ভাঙি পেলার চেষ্টা করার পিছত সাম্প্রদায়িক শক্তিক শান্ত হওয়ার আহ্বান জানালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বয়। নতুন দেশ গড়ার আহ্বানেরে সম্প্রীতির বার্তা দিলে বাংলাদেশের একাধিক ধর্মগুরুয়ে। বিপরীত পরিস্থিতিত হিন্দুর পক্ষ লৈছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির নেতা কর্মীয়ে। হিন্দু লোকের মাটি সম্পত্তি আর উপাসনাথলী সুরক্ষা দিবলৈ আহ্বান জানালে জামাতি ইসলামীর কেবাগৰাকীও নেতায়। ধর্মীয় সম্প্রীতি অটুট রখার আহ্বান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের। কেবল বিবৃতিতে সীমাবদ্ধ নারাখি একাংশ ছাত্রয় পহরার ব্যবস্থা করলে ঢাকেশ্বরীর হিন্দু মন্দির, ফরিদপুরের রামকৃষ্ণ মিশন, শিব মন্দির, ইস্কন মন্দিরের লগতে সুনামগঞ্জর কালী মন্দির। হিন্দু লোকের জীবন আর সম্পত্তির সুরক্ষার বাবে বাংলাদেশ সেনায়ও লৈছে বিশেষ ব্যবস্থা। হিন্দুর সুরক্ষার বাবে ইতিমধ্যে বাংলাদেশ সেনায় মুকলাই দিছে হেল্পলাইন নম্বর। যিকোনো অপ্রীতিকর পরিস্থিতি হিন্দু লোকক সুরক্ষা দিয়ার প্রতিশ্রুতি বাংলাদেশ সেনার। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।